আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল ইউরোপ বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি তানজিবা নাওরীন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বঙ্গবাজারে অস্থায়ী দোকানে বেচাকেনা শুরু, ক্ষতি পোষাতে চায় ব্যবসায়ীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে, 5 যাত্রী নিহত। শ্রীমঙ্গলে ব্রিধান আটাশ ব্লাস্ট রোগে আক্রান্ত কৃষকরা বিপাকে, কৃষকদের দাবি কৃষি বিভাগের পরামর্শ তারা পাননি। আবুধাবি প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। এবং সৌদিতে স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগে 3 প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে অস্থায়ীভাবে দোকান বসানোর ব্যবস্থা করা হয়েছে। স্থায়ী পুনর্বাসনের জন্য ঈদের পর সংশ্লিষ্ট সকলকে নিয়ে বসা হবে। অস্থায়ী দোকান বসানোর কার্যক্রমের উদ্বোধন করে কথা বলেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতায় 2 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ মাইনুল হকের পাঠানো তথ্যচিত্র থেকে জানা গেছে, যমুনা টেলিভিশনের স্টাফ কোরেসপন্ডেন্ট সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত বঙ্গবন্ধু চত্বরে নীলফামারী প্রেস ক্লাব ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা প্রশ্ন করে বলেন, রংপুর সিটি কর্পোরেশনের 15 নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু একজন ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার সত্ত্বেও কিভাবে আদালতে উপস্থিত হয়ে সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এছাড়াও অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন সহ সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনারও দাবি জানান সাংবাদিক নেতারা। বক্তারা আগামী নির্বাচনে নির্বাচনী এলাকায় সাংবাদিকদের নিজস্ব যান চলাচলের নির্দেশ দেওয়ার আহ্বান জানান। এ সময় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববি, সাধারণ সম্পাদক হাসান রাব্বি প্রধান, নিউজ 24 টেলিভিশনের জেলা সংবাদদাতা আব্দুর রশিদ শাহ, 71 টেলিভিশনের জেলা সংবাদদাতা বিজয় চক্রবর্তী কাজল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা সংবাদদাতা মাহমুদ আল হাসান রাফিন। মানববন্ধন কর্মসূচিকে সাধুবাদ জানান এশিয়ান টেলিভিশন নীলফামারী জেলা প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হক। এ সময় সিএনআই নিউজের জেলা সংবাদদাতা মামুনুর রশিদ মিঠু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন যমুনা টেলিভিশনের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট আতিয়ার রহমান। কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মজুমদারের বরাত দিয়ে জানা যায়, কুমিল্লার 14 গ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সামাজিক সাংস্কৃতিক সংগঠন মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও বাংলাদেশ বিজিএমির সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস সাহেবের শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় মিয়াবাজার ডিগ্রি কলেজের হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সহসভাপতি সাংবাদিক এম এ হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল হক, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মিয়া আবুল হাসনাত, মোহাম্মদ জোবায়ের, দারিদ্রের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান, মিয়াবাজারের স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, হোটেল গ্রামীণ রেস্তোরাঁর পরিচালক সোহেল হাজারি, হোটেল গ্রিনভিউ কমপ্লেক্সের পরিচালক ইমরান মাহমুদ, সহসভাপতি ইকবাল হাজারি সহ কুমিল্লা জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও খেলোয়াড় বৃন্দ। এ সময় বাংলাদেশ বিজিএমির সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুসের শারীরিক সুস্থতা কামনা ও মিয়াবাজার স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়দের জন্য দোয়া করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস মাওলানা আব্দুর রাজ্জাক।
সিলেট জেলা প্রতিনিধি সজীব আহমেদ জানান, সিলেটের ঐতিহ্যবাহী রেজিস্টার সংগঠন সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির উদ্যোগে নগরীর মেন্দিবাগস্থ গাজী বোরহানউদ্দিন রোড এলাকায় একটি অভিজাত হোটেলে পবিত্র মাহে রমজানের দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে কাজী কল্যাণ সমিতি সিলেট জেলার সিনিয়র সহসভাপতি কাজী মাওলানা আফম আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আব্দুল জলিল খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র তৌফিক বক্স লিপন। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট ইসলামী ফাউন্ডেশনের উপপরিচালক শাহ নজরুল ইসলাম। আমাদের চট্টগ্রাম প্রতিনিধির বরাত দিয়ে জানা গেছে, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস চাপায় সিএনজি চালিত অটো রিকশা দুমড়ে মুচড়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার রায়খালী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে, পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছেন। নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। হঠাৎ করে চলতি বোরো মৌসুমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর এলাকায় ব্রি আটাশ জাতের ধানে ব্লাস্ট রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এদিকে ব্রি আটাশ নিয়ে কৃষি বিভাগ ও স্থানীয় কৃষকরা পাল্টা পাল্টি দোষারোপ করছেন। এবার ফসলের মাঠে 2651 হেক্টর জমির ধান পুরোপুরি চিটা হয়ে গেছে। বোরো মৌসুমে এই বিপর্যয়ে সাধারণ কৃষকদের মাথায় হাত। অনেকে ঋণ করে ও সমিতি থেকে কিস্তিতে টাকা এনে রোপণের পর ধান নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন। অনেক স্থানে জমিতেই ফেলে রাখা এবং পানিতে ভাসিয়ে দেয়া হচ্ছে নষ্ট হওয়া সেসব ধান। কৃষকদের দাবি, উপজেলা কৃষি অফিসের কোনো পরামর্শ ও সহযোগিতা তারা পাননি। মৌলভীবাজার থেকে মঞ্জু বিজয় চৌধুরীর রিপোর্ট। বছরের এ সময়ে বোরো ধান কাটা মাড়াই দেবার মহোৎসব শুরু হবার কথা উপজেলার হাইল হাওরাঞ্চলে। শ্রীমঙ্গলে উপজেলার 11451 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি আটাশ ধানের আবাদ হয়েছে উপজেলার হাইল হাওরাঞ্চলের 3 নং শ্রীমঙ্গল ইউনিয়নের উত্তর ভাড়াউড়া, নোয়াগাঁও, ইসবপুর, 5 নং কালাপুর ইউনিয়নের রাজাপুর, সিরাজনগর, লামুয়া ও কালাপুর গ্রামের 2651 হেক্টর জমিতে। এসব জমিগুলোতে ব্যাপকভাবে ব্লাস্ট রোগ আক্রমণ করেছে। জমির সব ধান চিটা হয়ে গেছে, কিন্তু অধিকাংশ জমিতেই পড়ে রয়েছে এবারের বোরো ধান। ফলে হাওরাঞ্চলের কৃষকদের এবার খাদ্য ঘাটতি দেখা দেবার সম্ভাবনা রয়েছে। অনেক কৃষক ঋণের বোঝা ও সমিতির কিস্তি পরিশোধ কিভাবে করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় দিনানিপাত করছেন। কৃষকেরা বলেন, চারকিয়া জায়গায় 35,000 টাকা আনলাম নুনে, এখন নুনেরও পয়সা কিভাবে দিব, পরিবার নিয়ে কিভাবে চলবো, এই অবস্থাতে কোন আমি পড়ি আর রয়েছি। ভাই আমার 10 ইয়ার দেখার ওই ভাবছি না, 28 খেত দিছিলাম, একবারে জ্বলিয়া মানে সারকার হয়ে গেছে গিয়া। এখন গরুরে নিয়া কাটিয়া নিয়া খাওয়াই তো খাবার, আমি গরুও খায় না। ধানগুলা নষ্ট হয়ে গেছে, এখন যে ক্ষেত আছে গরু ক্ষেত, গরু ছাড়া কিছু করার নাই, এখন গরুরে খাওয়াইতেছি, এছাড়া কিছু করার নাই। ধান তো এবার সব আমাদের গেছে, প্রত্যেকটা ধানের সব নিচ ভালো আছে, পাতা ভালো আছে, পোতা গাছা সব কিছু ভালো আছে, কিন্তু ওই যে গুড়িটা, গুড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে সম্পূর্ণ সিস্টা জ্বলিয়া একবারে খের হয়ে গেছে। ও চার খেয়ে দেখা আছে, চার খেয়ে দেখা তো জ্বলি গেছে কি, এখন তোপাই তোপাই আনলাম গরু লাগে, এখন পিকাত গেলেও বাত হইতাম। মানে গ্রামে ব্যাংক থাকি লোন, এই লোনটা আমরা কেমনি শুরু করবো, বাদ খাইমুনি না এটা শুরু করবো, অথচ আলাদা তো আনছি মানুষের কাছে রিনিউ করিয়া ধানের দামটা মানছি। যে আমার 10 খের 28 আছে, আর মরিয়া জ্বলিয়া একবারে সব খের হয়ে গেছে। এই দুঃখর শেষ নাই, এই 5-6 খের জায়গাতে খেত করছি, একবারে মরে গেছে ধানটা। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আমরা কিন্তু বোরো মৌসুমের আগেই আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাইছিলাম যে আপনারা 28 ধান লাগাবেন না। তারপরে দেখা যাচ্ছে যে 28 ধানটার মানে বাংলাদেশের মার্কেট এত ভালো বা চাহিদা আছে, এই জন্য এই পুরোনো জাতটা এখনও কৃষক তার নিজের মনে করে এখনও আসলে চাষাবাদটা রাখছে। আমরা আরও প্রচারণা চালাচ্ছি, তো কৃষক এই শেষ মুহূর্তে এসে আসলে স্প্রেটা ওইভাবে করে নেই। আমরা ঠিকই পরামর্শ দিছি, ব্লাস্টের ক্ষেত্রে পরামর্শ খুব মানে সিম্পল, এক হচ্ছে
যখন পাতায় হালকা দেখা যাবে এবং হোক না হোক রাস্তার ক্ষেত্রে সবচেয়ে বিষয় হলো তার এই জমিটা আক্রান্ত হোক না হোক তাকে দুইবার এই ব্লাস্ট বিরোধী ছত্রাকনাশক স্প্রে করতে হবে। এখন কৃষকের হয়ে গেছে কি সে চিন্তা করতেছে যে আমার তো এই জমিতে ব্লাস্ট নাই, মানে কোনো সিমটম নাই, আমি কেন স্প্রেটা করব। তারা স্প্রেটা করে নাই, কিন্তু যখন এই যে 25শে মার্চ 24শে মার্চ থেকে যখন বৃষ্টিটা নেমে গেছে তখন তো হালকা হালকা যে ব্লাস্টটা ছিল সেটা ব্যাপক আকারে ছড়ায় গেছে। মৌলভীবাজার জেলায় হাইল হাওরের বাইক্কাবিল তীরের গ্রাম বরুণা, এই গ্রামে প্রতি মৌসুমে বিক্রি হয় লাখ টাকার পারণ। মাছ ধরার কাজে ব্যবহৃত এই পারণ কিনে নেন হাওরের মাছ চাষি ও জেলেরা। বরুণা গ্রামের প্রায় অর্ধশত পরিবারের জীবিকার অন্যতম উৎস এই পারণ। মৌলভীবাজার থেকে মঞ্জু বিজয় চৌধুরীর রিপোর্ট। বাড়ির অন্যান্য নারী ও পুরুষরা এই পারণ বানানোর কাজ করেন। যুগ যুগ ধরে এই বাড়িতে পারণ বানানোর কাজ হচ্ছে, যা বাড়িতে এসে কিনে নেন স্থানীয় মৎস্যজীবীরা। পারণ দিয়ে মাছ ধরা হয়, দেশি ছোট মাছ ধরতে এগুলো ব্যবহার করা হয়। এটিকে সংরক্ষণ করা ও এই শিল্পকে রক্ষা করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। স্থানীয় এলাকাবাসী বলেন, ২০২২ আর যদি আমরা সরকারে একটু সাহায্য করতো। যদি মাছ ধরা হয়, খুঁটি মাছ, টেংরা মাছ, হাংলা মাছ, বেড়া মাছ, এগুলা মাছ ধরা, এটা মাছের ধরা যায়, তে এগুলো আমরা বিক্রি করে আমরা আক্ষর মিলাইয়া চলতাম পারি না। কষ্ট বিনিময়ে বানাই ঘুরতে ঘুরতে লইয়া বানাইয়া কোনো রকম যান বাঁচাই, ইয়া হামে আর বুঝে না। পারণ বানাইতে হইলে 3-4 দিন লাগে যায়। আমরা পুরুষরা হলা দিয়া দিই, আমরা মহিলারা বানাই। বাইক্কাবিলের বড়গাঙ্গিনা সম্পদ ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মিন্নত আলী বলেন, এরা বিগত বহু বছর যাবৎ তারা ফারণ তৈরি করে, মাছের একটা সরঞ্জাম, মাছ ধরার সরঞ্জাম। তারা যে ফারণ তৈরি করে যে যন্ত্রগুলা তারা আনে, যে বাঁশের ইয়ে বা সুতা, এগুলো তো আগে দাম ছিল কম, এখন দাম বেশি। এরা এখন আর এইটা দিয়ে কুলাইতে পারে না, তারা পয়সা দিয়ে কিনিয়া কুলাইয়া করাইতে পারে না। এই হিসাবে আমি বলতেছি আর কি, যে গভর্নমেন্ট তাকে যদি একটু সহযোগিতা পায় বা কোনো লোনের সিস্টেম করে দেওয়া হয় তাহলে এই প্রচলনটা দীর্ঘস্থায়ী থাকলো আর কি। কারণ এরা যদি এক সময় বন্ধ করে দিতে তাহলে ফারণের পদ্ধতিগুলো আর থাকবে না, বা এই ব্যবস্থা মাছের ধরার ব্যবস্থা আর থাকবে না। এবার প্রবাস সংবাদ। আমাদের আবুধাবি প্রতিনিধি জানিয়েছেন, গত 11 এপ্রিল রোজ মঙ্গলবার আবুধাবি প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে মুসাফা 35 এর আল মেজবা তাহাবি রেস্টুরেন্টে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও আবুধাবি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন করেছে সংগঠনের আবুধাবির আহ্বায়ক কমিটি। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, জাকির খান সভাপতি সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি, সৌরভ পারভেজ যুগ্ম সাধারণ সম্পাদক সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি, এম এস আইদ যুগ্ম সাধারণ সম্পাদক সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ রাজা খান সহ সাংগঠনিক সম্পাদক সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি, গাউস মোহাম্মদ মুন্না সহ সাংগঠনিক সম্পাদক সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি। ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন ফরিদ খান নীরব, আহ্বায়ক আবুধাবি কেন্দ্রীয় কমিটি। পরিচালনায় ছিলেন রাসেল আল হাদি, যুগ্ম আহ্বায়ক আবুধাবি কেন্দ্রীয় কমিটি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৌরভ পারভেজ, এস কে বিজয়, রাসেল এবং আব্দুল হাই। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাউদ্দিন তার সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের স্বাধীনতার 52 বছরের না পাওয়া নাগরিক সম্মান, সাংবিধানিক অধিকার এবং ন্যায্য হক বাস্তবায়নে রাষ্ট্রের নীতি নির্ধারণীদের প্রতি জোরালো আহ্বান জানান এবং সেই সাথে
নিজেদের প্রকৃত হক ও অধিকার বাস্তবায়নে বিশ্বের সকল প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ করেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক আলী আকবর পাসপোর্ট অনিয়ম, ভিসা ও টিকিট সিন্ডিকেট সহ এয়ারপোর্টে হয়রানি শিকার হওয়া নিয়ে আলোচনা করেন এবং সকল দেশের প্রবাসী ভাইদের ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স যোদ্ধাদের ন্যায্য যৌক্তিক মৌলিক সাংবিধানিক অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান করেন। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সহযোদ্ধাগণ আল্লাহর নিকট বিশ্বের সকল প্রবাসী ভাইদের পেরেশানমুক্ত প্রবাস জীবন যাপন সহ সংগঠনের পবিত্র লক্ষ্য উদ্দেশ্য সফলে বিশেষ দোয়া করেন। পবিত্র রমজান উপলক্ষে জনমঙ্গল সমিতি বহরগ্রাম কার্যালয়ে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বহরগ্রাম জনমঙ্গল সমিতি যুক্তরাজ্য শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গত 7ই এপ্রিল শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল আহমেদের পরিচালনা ও সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আদিল মাহমুদ রমি। দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাজী আব্দুর রাজ্জাক, বুধবাড়ি বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ মুস্তাকুর রহমান, বিশিষ্ট মুরব্বী তুতা মিয়া, যুক্তরাজ্য জনমঙ্গল সমিতি বহরগ্রামের নির্বাচন কমিশনার ও বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল হাফিজ মনিয়া, ফজলুর রহমান, কটবালি, বুধবাড়ি বাজার ইউনিয়নের সাবেক মেম্বার ফয়জুল হক, বর্তমান মেম্বার শামসুল আলম কয়েজ, মৌলানা জামিল আহমদ, সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রবাসীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মিলন, জামাল হামিদ মিলাদ, তুলন আহমদ, রাহিমউদ্দিন, সাব্বির আহমদ সাপু, হাফিজুর রহমান, আলী হোসেন উজ্জ্বল, জীবন আহমেদ, আশরাফুল আলম শাওন, জয়নাল আবেদিন, নাসিরউদ্দিন, আলিমউদ্দিন, নাজিমউদ্দিন, আব্দুল কুদ্দুস, মনোহর আলী, মোহাম্মদ মাহতাব, সৈফুল আলম, আলিমউদ্দিন, আলী আকবর, এনামউদ্দিন, হেলালুল হক, শামীম আহমদ ও জামিয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। ইতালির নাপোলি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র থেকে জানা গেছে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির নাপোলিতে বরিশাল বিভাগ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মসজিদের ইমাম জিয়াউদ্দিনের দোয়া পরিচালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ওয়াসিম খান, সাধারণ সম্পাদক আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আলমগীর হাওলাদার, দপ্তর সম্পাদক কামালউদ্দিন মিয়াজি, কোষাধ্যক্ষ মহসিন বয়াতি, প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়া সম্পাদক আব্বাস আলী সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরা। ইফতারের আগে মুসলিম উম্মার শান্তি কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়। ভেনিস প্রতিনিধি মোহাম্মদ সোহেল জানিয়েছেন, এক ঝাঁক তরুণের উদ্যোগে বন্ধুমহল পীড়াগেত্ত শিরোনামে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিস বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে প্রায় 500 রোজাদার মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ। বন্ধুমহল পীড়াগেত্ত আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল উপস্থিত সকলের পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বন্ধুমহল পীড়াগেত্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করায় উপস্থিত সকল ধর্মপ্রাণ রোজাদারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আমাদের ইতালি প্রতিনিধি জানিয়েছেন, পবিত্র সংযমের মাসে ভ্রাতৃত্বের বন্ধন ও সম্পর্ক বাড়িয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজাদারের সম্মানে প্রতি বছরের মতো এবারও ইতালি প্রবাসী নারীদের সর্ববৃহৎ সংগঠন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি লাইলা শার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা শামিমা জামানের পরিচালনায় সংগঠনের 60 সদস্য অংশগ্রহণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করে, একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শেষে ইফতারের পূর্বে ইতালি সহ সারা বিশ্বের সকল মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ইতালি বলোনিয়া প্রতিনিধি মঞ্জুর আলমের বরাত দিয়ে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত এবং তারেক রহমান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসিরুদ্দিন শাহিনের সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর মিলান শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় বায়তুল মোকারম মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বাহার আহমেদ। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমতুল্লাহ শেখ দা রবিন ও সদস্য সচিব নূর হোসেন জমিরের সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির, আবদুল্লাহ আল মামুন, মীর হোসেন বিপ্লব, জাকির হোসেন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের মধ্যে সার্বিক সহযোগিতা করেছেন যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, জুয়েল পাশা, শফিকুল ইসলাম মিলন, রাজন আহমেদ, আজমল খান প্রমুখ। পরিশেষে খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। সৌদি আরব থেকে আমাদের প্রতিনিধি আব্দুল্লাহ মামুনের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, স্বর্ণ ও গহনার দোকানে ডাকাতির অভিযোগে রিয়াদ পুলিশ তিনজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে গ্রেপ্তারকৃত তিন প্রবাসী বাংলাদেশি নাগরিক, তারা সৌদি শ্রম আইন এবং রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী ছিল। তথ্যে জানা যায় যে অভিযুক্তরা ভুয়া পরিচয়ে ছদ্মবেশ ধারণ করে এবং ডাকাতির ঘটনা ঘটিয়ে মালামাল নিয়ে যায় এবং সেসব চুরি করা পণ্য নিয়ে ব্যবসাও করে আসছিল। রিয়াদ পুলিশ নিশ্চিত করেছে যে তারা সেসব চুরি হওয়া কিছু জিনিসপত্র এবং নগদ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এদিকে অভিযুক্তদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। জাতীয় দলের মর্যাদা হারালো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ প্রতিনিধি মৈনাক গুহ জানান, সোমবার ভারতীয় নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যায়। তৃণমূলের সঙ্গে সঙ্গে বাম দল সিপিআই এবং এনসিপি ও জাতীয় দলের মর্যাদা হারায়। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি মর্যাদা পায় জাতীয় দলের। ভারতের নির্বাচনী আইন অনুযায়ী ভারতের জাতীয় দল হতে গেলে নির্বাচনী তিনটি শর্তের মধ্যে অন্তত একটি শর্ত পূরণ করতে হয়। তিনটি শর্তের মধ্যে প্রথম শর্তটি হলো লোকসভা নির্বাচনে অন্তত চারটি রাজ্য থেকে 6% ভোট পেতে হবে। দ্বিতীয় শর্ত, লোকসভায় তিনটি রাজ্য থেকে অন্তত পক্ষে 11টি আসন জিততে হবে এবং আগের জেতা আসনের চারটিতে পুনরায় জিততে হবে। এবং তৃতীয় শর্ত হলো কমপক্ষে চারটি রাজ্যে রাজ্য দলের তকমা পেতে হবে। নির্বাচনী এই তিনটি শর্তের মধ্যে একটি শর্ত পূরণ করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি গুজরাটের ভোটে তিনটি শর্তের মধ্যে তৃতীয় শর্তটি পূরণ করে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি জাতীয় দলের পদমর্যাদা অর্জন করল। ভারতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ব্যাপারে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন এই বিষয়ে কিছু বলছি না, দলের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে, তবে এই বিষয়ে বক্তব্য জানানো হবে। বর্তমানে ভারতের ছয়টি জাতীয় দল হল ভারতীয় জনতা পার্টি, জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, এনপিপি এবং কেজরিওয়ালের আম আদমি পার্টি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। বঙ্গবাজারে অস্থায়ী দোকানে বেচা কেনা শুরু, ক্ষতি পোষাতে চায় ব্যবসায়ীরা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নীলফামারীতে মানববন্ধন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে 5 যাত্রী নিহত। শ্রীমঙ্গলে ব্রিধান আটাশ ব্লাস্ট রোগে আক্রান্ত কৃষকরা বিপাকে, কৃষকদের দাবি কৃষি বিভাগের পরামর্শ তারা পাননি। আবুধাবি প্রবাসী অধিকার ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ সহযোদ্ধা ও প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল। এবং সৌদিতে স্বর্ণের দোকানে ডাকাতির অভিযোগে তিন প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার। এই ছিল আজকের চ্যানেল ইউরোপ বাংলার সংবাদ। চ্যানেল ইউরোপ সংবাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইট ভিজিট করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.channelyurope.tv। এছাড়াও আমাদের সাথে সংযুক্ত থাকতে চ্যানেল ইউরোপের গুগল ও অ্যাপেল অ্যাপস আপনার হ্যান্ডসেটে ডাউনলোড করুন। আজ এই পর্যন্তই। সবশেষে সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং
চ্যানেল ইউরোপের সাথেই থাকুন। ধন্যবাদ।